সালামু আলাইকুম আমি শাহিদুল ইসলাম রনি বলছি চায়না থেকে এবং আজকের বিষয় হচ্ছে চায়নার জিয়াংসুর প্রভিন্সের ভালো ভালো পনেরোটা ইউনিভার্সিটি তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরের ভিডিওটি করার জন্য সুতরাং সবাই আশা করি করবেন তো মেন ভিডিওতে আসি বিষয়টা হচ্ছে সব থেকে ভালো পনেরোটা ইউনিভার্সিটি জিয়াংসু প্রভিন্সে চায়নার জিয়াংসু প্রভিন্সে তো প্রথমে যে ইউনিভার্সিটিটার নাম আসে এই জিয়াংসু প্রভিন্সের রাজধানী হচ্ছে নানজিং তো নানজিং নামের একটা ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে নানজিং ইউনিভার্সিটি তো ওইটার চাইনিজ নাম হচ্ছে নানজিং তাশয়ে এবং ইংলিশ নাম হচ্ছে এ তাসে মানে হচ্ছে ইউনিভার্সিটি সো নানজিং ইউনিভার্সিটি অর নানজিং তাসোয়ে তো এই নানজিং ইউনিভার্সিটিটা হচ্ছে সব দিক থেকে সব ডিপার্টমেন্টের জন্য সব থেকে ভালো একটা ইউনিভার্সিটি এই প্রভিন্সে যদি কেউ আসে তাহলে যদি সেখানে যেতে পারে তাহলে খুবই ভালো কিন্তু ওখানে স্কলারশিপ পাওয়া একটু টাফ এবং আমি লাস্ট টাইম যখন ট্রাই করার চেষ্টা করেছিলাম তখন ওরা বললো হচ্ছে ফার্স্টে টাকা দিয়ে ভর্তি হতে হবে তারপরে যদি স্কলারশিপ পায় তাহলে ভালো না হলে ওভাবে পড়তে হবে তবে পরে পায় অনেকেই পায় কিন্তু প্রথমে টাকা দিয়ে ভর্তি হতে হয় সমস্ত টাকা পে করতে হয় তো এজন্য জন্য আর কি একটু 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 টাফ কারণ অনেক অনেক টাকা দিতে হয় প্রথমবারে তো এরপরে যে ইউনিভার্সিটিটা আসে সেটা হচ্ছে নান ইউনিভার্সিটি তো ওইটার চাইনিজ নাম হচ্ছে সেমভাবে নান তাসুয়ে অথবা নান ইউনিভার্সিটি তো এটাও হচ্ছে অনেক ভালো একটা ইউনিভার্সিটি নানজিং ইউনিভার্সিটির সঙ্গে কম্পেয়ার করলে হচ্ছে একেবারে আগে পরে থাকে না মানে হচ্ছে কাছাকাছি থাকে দেখা যায় নানজিং ইউনিভার্সিটি যদি একে থাকে তাহলে ওটা হচ্ছে দুয়ে থাকে এরকম একটা পজিশন তো ওটাতেও অনেক ভালো স্টাডি হয় সব ধরনের সাবজেক্টের উপরে ডিপেন্ড করলে তো এরপর যে ইউনিভার্সিটিটা আসে সেটা হচ্ছে হ হাই ইউনিভার্সিটি হ হাই তাসে অথবা এইচ ই এইচ এ আই ইউনিভার্সিটি তো এটাও হচ্ছে হা তাসে অথবা হা ইউনিভার্সিটি তো এটাও হচ্ছে অনেক ভালো এবং এই নানজিং ইউনিভার্সিটি তারপর এই হ ইউনিভার্সিটি এবং হচ্ছে একটু আগে বললাম যেটা হচ্ছে তোমনান ইউনিভার্সিটি তো এই তিনটাই হচ্ছে অনেক অনেক ভালো টপ বলা যেতে পারে এই প্রভিন্সের সব থেকে ভালো তিনটা ইউনিভার্সিটি তো এরপর ইউনিভার্সিটিগুলো আছে হচ্ছে একটা হচ্ছে হচ্ছে নানজিং নং তাসে তার মানে হচ্ছে নানজিং এগ্রিকালচার ইউনিভার্সিটি নানজিং এগ্রিকালচার ইউনিভার্সিটি এন এ এন জে এ ইউ শর্ট ফর্ম এন U. তো এটা হচ্ছে এগ্রিকালচারের উপরে এগ্রিকালচারের উপরে পড়লে এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা ইউনিভার্সিটি আর হচ্ছে অন্যান্য সাবজেক্টও অবশ্যই ভালো একেবারে খারাপ না অবশ্যই অনেক ভালো এটা র্যাঙ্কিং হচ্ছে অনেক ভালো এই প্রভিন্সের র্যাঙ্কিং ধরলে হচ্ছে এটার র্যাঙ্কিং আসে হচ্ছে তিনটার পরে এটা হচ্ছে চার নাম্বারটা। তো এরপরে ইউনিভার্সিটি আছে হচ্ছে নানজিং লিকং কোং তার মানে হচ্ছে নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে এন এন ইউএসটি এটা হচ্ছে অনেক নাম করা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে যখন হচ্ছে আমি যখন এসেছিলাম তখন চানার এই প্রভিন্সের যে ইউনিভার্সিটিগুলো নাম শুনেছিলাম তার মধ্যে এটা একটা ছিল তো এটা অনেক সুন্দর ইউনিভার্সিটি তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে নানজিং হাংখং হাংথিয়ান তাঁশে তার মানে হচ্ছে নানজিং ইউনিভার্সিটি অফ অ্যাস্ট্রোনটিক্স অ্যান্ড অ্যারোনটিক্স ইউনিভার্সিটি সরি প্রথমে হচ্ছে অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স ইউনিভার্সিটি নামটা একটু আমার কাছে একটু জটিলই লাগলো আচ্ছা যাই হোক তো এই ধরনের সাবজেক্ট যদি কি পড়তে চায় এখানে হচ্ছে অনেক বেটার অন্যান্য সাবজেক্টগুলো অবশ্যই ভালো কারণ হচ্ছে এই ইউনিভার্সিটি যেগুলোর নাম বলতেছি এগুলো হচ্ছে এই প্রভিন্সের অনেক অনেক ভালো ইউনিভার্সিটি তো এরপরে একটা আছে সেটা হচ্ছে সুজোত তাসুয়ে তো লাস্ট টাইম আমি সেখানে গিয়েছিলাম কিন্তু হচ্ছে করোনার জন্য ভার্সিটির ভিতরে ঢুকতে পারেনি কিন্তু হচ্ছে ওই ইউনিভার্সিটির একটা অনুষ্ঠান ছিল সেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম তো এটা হচ্ছে সুজো এর সুজোর সিটিতে অবস্থিত এবং এটা হচ্ছে সুজোর সবথেকে ভালো একটা ইউনিভার্সিটি সুজো সিটির সবথেকে একটা ভালো ইউনিভার্সিটি কিন্তু নানজিংয়ের নানজিং বলছি জিয়াংসু প্রভিন্সের মধ্যে ছয় সাত আট নম্বরের মধ্যে সবসময় থাকে ইউনিভার্সিটিটা অনেক ভালো এবং এই এই গেঞ্জিটা হচ্ছে নানজিং সরি সুজো ইউনিভার্সিটির একটা গেঞ্জি আমি ওই ওই অনুষ্ঠানে যখন গিয়েছিলাম তখন হচ্ছে দিয়েছিল ওরা আর কি তো এরপর যেটা আসে সেটা হচ্ছে নানজিং শিফান্ত আসে এটা হচ্ছে এটা নাম হচ্ছে ইংলিশে নানজিং নর্মাল ইউনিভার্সিটি অথবা এটা নাম বলা যেতে পারে হচ্ছে নানজিং টিচার্স ইউনিভার্সিটি মানে কেউ যদি টিচার হতে চায় এই ইউনিভার্সিটিটা হচ্ছে থেকে বেটার অথবা চায়নাতে যারা টিচার টিচার হতে চায় পরবর্তী লাইফে তো তারা হচ্ছে এখানে গিয়ে লেখাপড়া করে তো এখানে হচ্ছে অনেক অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে সবাই লেখাপড়া করে অন্যান্য সাবজেক্টগুলো সব থেকে ভালো মানে অন্যান্য সাবজেক্টগুলোও অনেক ভালো এখানে এখানে ওরা হচ্ছে বেশি যে গুরুত্বটা দেয় সেটা হচ্ছে একটা স্টুডেন্ট অন্য একটা স্টুডেন্টকে পড়ানোর যে দক্ষতা সেটা হচ্ছে বাড়ানোর চেষ্টা করে তো এরপরে একটা ইউনিভার্সিটি হচ্ছে নানজিং খোয়াং ইয়ে তাসে এটার এটা চাইনিজ নাম হচ্ছে ও সরি এটা হচ্ছে নানজিং খোয়াং ইয়ে তাসে না এটা হচ্ছে চায়না খোয়াংয়ে তাসে তার মানে হচ্ছে চায়নার চাইনিজ নাম হচ্ছে টংকুয়া সো এটা হচ্ছে চায়না মাইনিং ইউনিভার্সিটি তো এখানে হচ্ছে যারা মাইনিং ব্যাপারগুলো একটু বেশি আইডিয়া নিতে চায় যদি সেখানে যেতে পারে তাহলে থেকে বেটার আর অন্যান্য সাবজেক্টগুলো আছে অবশ্যই একেবারে খারাপ হবে না অবশ্যই আমি একটু আগে বললাম যে আমি যে ইউনিভার্সিটিগুলোর নাম বলছি এগুলো হচ্ছে ন্যানজিং অথবা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো হচ্ছে ন্যানজিং অবস্থিত কারণ হচ্ছে ন্যানজিং হচ্ছে হচ্ছে রাজধানী এই প্রভিন্সের তো এটা একেবারে খারাপ হবে না তো এরপর হচ্ছে আছে হচ্ছে জিয়াং নান ইউনিভার্সিটি তো এই জিয়াং নান ইউনিভার্সিটিটা হচ্ছে ওরকম আর কি নানজিং ইউনিভার্সিটির কথা বললাম তারপর হহাই ইউনিভার্সিটি তো এই টাইপের ছোটো একটা নাম তো অনেকে মনে করে যে অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি তবে হচ্ছে নানজিং ইউনিভার্সিটির মতো অত সুন্দর না কিন্তু একেবারে খারাপ না কারণ হচ্ছে এগুলো র্যাঙ্কিং হচ্ছে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংও চার পাঁচশোর মধ্যে থাকে সবসময় তো এটা হচ্ছে দশ নাম্বার এ লিস্টের হচ্ছে দশ নাম্বার ইউনিভার্সিটি তো এরপর আছে হচ্ছে ইয়াংজো ইয়াংজো তাসুয়ে মানে হচ্ছে ইয়াংজো ইউনিভার্সিটি তো এটা হচ্ছে ইয়াংজো শহরে অবস্থিত ইয়াংজো শহরটা আবার সাংহাইয়ের খুব কাছে সাংহাই সাংহাইয়ের ওই সাইডে ইয়াংতেজ রিভার আছে ওই রিভারের ওপারে আর কি তো এরপর এরপর আছে হচ্ছে জিয়াংসু তাসুয়ে আচ্ছা অনেকে মনে করে এ বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ যে হচ্ছে অনেকে মনে করে জিয়াংসু যেহেতু প্রভিন্স সেহেতু জিয়াংসু নামের সঙ্গে যে ইউনিভার্সিটিটা সরাসরি লাগানো এটা মনে হয় সবথেকে বেটার ইউনিভার্সিটি কিন্তু যদি আপনি এই নানজিং ইউনিভার্সিটি তারপর হচ্ছে একটু আগে বললাম হচ্ছে তোমনান ইউনিভার্সিটি তারপর হচ্ছে হোহা ইউনিভার্সিটি এগুলোর সঙ্গে যদি তুলনা করেন তাহলে জিয়াংসু ইউনিভার্সিটিটা ওর সাথে যায় না কিন্তু হচ্ছে একেবারে খারাপ না অবশ্যই কিন্তু ওটা এমন বলা যায় না হচ্ছে ইউনিভার্সিটি সব সবথেকে বেস্ট একটা ইউনিভার্সিটি জিয়াংসু ইউনিভার্সিটির সবথেকে বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে নানজিং ইউনিভার্সিটি তো এরপরের ইউনিভার্সিটি হচ্ছে নানজিং কোং নিয়ে তাসে এটা হচ্ছে নানজিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটাও হচ্ছে অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি ওখানে সব ধরনের টেকনোলজি সম্পর্কে পড়ায় এবং আই মিন হচ্ছে সব ধরনের সাবজেক্ট আছে ওখানে ওটা অনেক ভালো ইউনিভার্সিটি তো এরপরে ইউনিভার্সিটি হচ্ছে নানজিং নানজিং লিনিয়েত আসে ও আচ্ছা এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি আমি এই মুহূর্তে এখানে বসে আছি হচ্ছে নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটি আচ্ছা নানজিং লিনিয়েত আসে মানে হচ্ছে নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটি যারা ফরেস্ট্রির উপরে লেখাপড়া করতে চায় তাদের জন্য ইউনিভার্সিটিটা হচ্ছে সমস্ত চায়নার মধ্যে দুই তিনের মধ্যে আছে তো এটাতে যদি কোনো স্টুডেন্ট আসে তাহলে হচ্ছে যদি এগ্রিকালচারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের উপরে এগ্রিকালচার তার মানে হচ্ছে ফরেস্ট্রি আর কি ফরেস্ট্রি রিলেটেড অথবা এগ্রিকালচার রিলেটেড এই সাবজেক্টে যদি আসে তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে বন বিভাগ নিয়ে পড়তে কেউ যদি আসে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিটা অনেক অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি তো আমি এখানে আছি আমি আমি পড়ি কম্পিউটারে তারপরে তারপরে এমন না যে হচ্ছে এখানে কম্পিউটারের ভালো লেখাপড়া করায় না অনেক সুন্দর ইউনিভার্সিটি এটাও কারণ হচ্ছে এখানে জানার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভালো ইউনিভার্সিটিগুলো হচ্ছে কি করে এদের সমস্ত সাবজেক্টের সাথে অন্যান্য ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্টের সিলেবাস মিল রাখে টিচারদের কি হয় যে হচ্ছে ট্রেনিংগুলো হয় সেখানে হচ্ছে একসঙ্গে হয় এজন্য হচ্ছে এত টেনশানের কিছু নাই কারণ হচ্ছে একেবারে খারাপ ইউনিভার্সিটি না আচ্ছা যাই হোক এরপর ইউনিভার্সিটি হচ্ছে নানজিং ইউটি এন্ড তাশে এটা হচ্ছে নানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশানস কেউ যদি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশান টেলিকমিউনিকেশানে পড়তে চায় তাহলে এটা হচ্ছে অনেক বেস্ট একটা ইউনিভার্সিটি কিন্তু অন্যান্য সাবজেক্ট যে খারাপ হবে না সেটাও বলা যায় কারণ হচ্ছে আমি অলরেডি মনে হয় তৃতীয়বার বলতেছি যে এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে এই প্রভিন্সের সব থেকে ভালো পনেরোটা ইউনিভার্সিটি তো এখানে লেখাপড়া অবশ্যই ভালো হবে তো এই জিয়াংসু প্রভিন্সের পজিশনটা হচ্ছে চায়নার মিড বরাবর এই জিয়াংসু জিয়াংসু প্রভিন্সের একবারে পূর্ব দিকে হচ্ছে যে সিটিটা আছে সেটা হচ্ছে সাংহাই সিটি এবং আমি যেখানে আছি এটা হচ্ছে এখানকার হচ্ছে রাজধানী তো আশা করি হচ্ছে অনেকে শুনেছেন যে এই সাংহাই এবং নানজিং হচ্ছে অনেক অনেক নাম করা নাম করা হচ্ছে এলাকা তো এই এলাকায় পড়তে আসলে এই পনেরোটা ইউনিভার্সিটিতে আসতে পারেন আপনি যদি এই পনেরোটা ইউনিভার্সিটির কোনো একটা ইউনিভার্সিটি থেকে হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন কোনো দ্বিমত থাকলে সেটাও জানাতে পারেন কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন যদি কোনো মতামত থাকে পরের ভিডিও বানানোর জন্য কোনো সাজেশান তাহলেও আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরের ভিডিওটি করার জন্য তো আশা করি করতে পারেন তো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাহিদুল ইসলাম খোদা হাফেজ